السلام عليكم ورحمة الله. سلامي بايجيد محمود شركري مدرسة العالية থেকে আসছি سلام আমার প্রশ্ন হচ্ছে একজন সন্তান বিপদগামী হওয়ার ক্ষেত্রে শুধু কি পিতামাতাই দায়ী নাকি সন্তানও দায়ী আছে এই বিষয়ে বলবেন চমৎকার প্রশ্ন আছে কোন বাবা মা চান না তার সন্তান বিপদগামী হোক দায়ী হচ্ছে আমি আপনি আমরা সমাজ এরপরে বাবা মা এবং ওই পরিবারের সদস্যদের যাদের সান্নিধ্যে একটা শিশু বেড়ে উঠছে তাদের নিজেদের বোধ বিশ্বাস এবং জীবনাচার লাইফ প্যাটার্নটা কেমন সেটা একটা বড় বিষয় এরপরে সন্তান যখন একটা ছোট বাচ্চা দুই চার দু বছর চার বছরের বাচ্চা বা পাঁচ বছরের বাচ্চা তার তো জাজমেন্ট ক্যাপাসিটি তৈরি হয়নি কাজে সে বিপথে গেলে তো এর দায় তাকে দেওয়ার কোনো যৌক্তিকতা নাই এর দায় হচ্ছে পুরো পরিবার পুরো সমাজ এবং পারিপার্শ্বিক পরিবেশে সন্তানের সম্মুখে যারা ইন্টারাকশন করছে তাদের সকলের এই জন্য বাবা মা হবার আগেই বাবা মাকে জানতে হবে যে আমার ভূমিকাটা কী হবে আমার দায়িত্ব কী হবে কীভাবে সেই দায়িত্বগুলো পালন করতে হবে এবং আমার সন্তানকে বিপথে নেওয়ার জন্য কী কী অনুষঙ্গ আমার পরিবারে বা আমার জীবনে বা আমার পারিপার্শ্বিক পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলোকে চিনতে হবে কারণ আমার সন্তানকে সেগুলো থেকে রক্ষা করতে হবে